তো আজি আমি বিশেষ ভাবে চর্চা করিবা যে এসোসিয়েশন বা সাধু সঙ্গর মহিমা বিষয়ে আমি আজি আলোচনা করিবা। যে জপ করছেন রখি দিওন্তু, কেনে দুইটা যাক সেবা একা সাঙ্গে হবনি। তো আজি আমি আলোচনা করিবা যে সাধু সঙ্গর প্রভাব কোন। সমস্তে টিকে আমি কিছু সময় দেবা ধ্যান পূর্বক শ্রবণ করিয়া। ভগবান নিজে কহছেন দুর্বাসা মুনিঙ্কু যে সাধু মোর কেতে প্রিয়, সাধু মোর এতে প্রিয়। সে শ্লোকরে কহছেন মো সহিত আবৃত্তি করন্তু, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম ত্বহম মদন্যতে ন জানন্তি নাহম তেভ্য মনাগপি। কে কোচন্দি? ভগবান নিজে দুর্বাসা মুনিঙ্কু কোচন্দি। দুর্বাসা মুনিঙ্কু বিষয়ে আমি শ্রবণ করিছে। দুর্বাসা মুনি যেতেবেলে বিপদগ্রস্ত হইকরি সুদর্শনঙ্কু রক্ষা পাই যেতবে ভগবান বিষ্ণুঙ্ পাখু গলে, ভগবান বিষ্ণু সেতবে এই উপদেশ দেলে, তুমি যাহা কর চরণের অপরাধ করছ তাহা চরণের ক্ষমা প্রার্থনা কর, আর সে যদি তুম ক্ষমা করবে তাহলে তুমি বিপদর মুক্ত হয়ে পার। তো সেই সময় ভগবান মধ্য যে হাত টেকি দেলে, এই উপদেশ দিয়ে হাত টেকি দেলে, সে উপদেশটি কোণ? সে কোচন সাধু কেউ ভিয়া, সাধব হৃদয়ম মহ্যম। মু সাধুক সবুলে মো হৃদয় ভিতরে চিন্তা করছি। সাধু নাম হৃদয়ম ত্বহম, সাধু সবুলে তা হৃদয়ের মতো চিন্তা করছি। তো কাহাকু জানি না মনাগপি, আউ মো বিনা মো ভক্ত জানে না। উদাহরণ স্বরূপ সংসারের বহুত কার্য ঘটুছি, গোটে পরিবারের গোটে মা সে অধিক কা বিষয়ে চিন্তা করছে? তার পিলামানঙ্কর কথা, পতিঙ্কর কথা, বেশি হলে বন্ধু বান্ধব কথা। তো সে যেতে কার্যরে ব্যস্ত থিলে হলে মধ্য অনবরত তার চিন্তাটা সবুবেলে তার পিলামানে স্কুল টাইমরে গলে না নাই, টাইমরে আসলে না নাই, পাঁচ মিনিট লেট হলে টিচর পাখু কল পড়ে, আজ কোণ পাই মো পিলা লেট রে আসিলা, কোণ হলা রাস্তার কিছু অসুবিধা হলা কি, কেতে চিন্তা আমি করছে। সেইভাবে পত্নী, তারপরে পরিবার, এইভাবে আমার যে সম্বন্ধিত ব্যক্তি মানঙ্ক সহিত আমি পুরা ঘনিষ্ঠ রয়েছি, কিন্তু দুনিয়ারে কেতে না মানুষ অছন্তি, কেতে না দেশ অছন্তি, কেতে দেশের কেতে প্রকার কার্যকলাপ সব ঘটুছে, আমি সব চিন্তা করছি কি? তো সেইভাবে আমি কেতে কর্মর ব্যক্তি থিলে, কেতে কর্মরে লিপ্ত থিলে হলে মধ্যে আমি যেভাবে ভগবানঙ্কু চিন্তন সরি যিনি মা পিলাকু চিন্তা করছি, সেইভাবে ভগবান কোচন্দি মু এ সারা ব্রহ্মাণ্ডর মালিক, এ জগতরে যাহা কিছু হচ্ছি মোর অগচরের কিছু হওনি, মু জানুছি সব কিছু হচ্ছি, আজি কে মরিব, কে জন্ম হব, কেতবে সূর্য উদয় হবে, কেতবে অস্ত হবে, কেতবে বর্ষা হব, কেতবে যাহা কিছু আমি কহিবা, যাহা কিছু আমি দেখুছে সব কা ইশারে ঘটুছি, কিন্তু ভগবান কোচন্দি মু তাকু সবুলে চিন্তা করছি কাহাকু? হ্যাঁ, ভক্তকু সাধুঙ্কু মু চিন্তা করছি। আর সাধু এবে বুঝিল ভক্ত মানে তার কাম কিছু নাই, এ পৃথিবী প্রলয় হয়ে যাও, কারণ প্রলয় হবা হব কি ন হব কে ডিসাইড করিও? তো সেতে পাই ভক্ত মানে কোচন্দি এ জগত প্রলয় হয়ে যাও, ভাসি যাও, হে কোন কি যুদ্ধ হব, তৃতীয় বিশ্ব যুদ্ধ হয়ে যাও, কোন হুছো আমি সকাল উঠলে কোন করিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি সকালে উঠি করে আমি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাও বলে ডরিয়া, তাহলে আমি ভক্ত হয়ে না। আমাকে কিছু চিন্তা করিয়া দরকার নেই, আমি কেবল কোণ চিন্তা করিয়া মু কিমিতি কৃষ্ণকু চিন্তা করিবি অনবরত।
দেখো যে শুদ্ধ ভক্ত পালটি গলেনি সে অনবরত কৃষ্ণ চিন্তা করে পারে, যেমনি গোপী মানে কেতল বি কৃষ্ণ ভুলি পার নথুলে, অনবরত কৃষ্ণ চিন্তা করুলে, হ্যাঁ না নাই? তো আমার সে স্থিতি কেতবে হব, কেতবে হব আজ শুনিয়া, আমার সে স্থিতি কেতবে আসিও, সেই সাধু মানকর সঙ্গ করিয়া দ্বারা। সাধু মানকর আমি যেতবে সেবা করছে সঙ্গ করছে সেতবে সাধু, দেখ আমগু জনক ভলি হবার অছি তো আমি কোন করিয়ার অছি, সেই ভলি ব্যক্তিকর সঙ্গ করিয়ার অছি, তো আমি জলদি জলদি তাঙ্ক ভলি হই যা, হ্যাঁ না নাই? কোন্দ হ্যাঁ না নাই? তো সাধু কেউ ভলিয়া প্রথমে জানিয়ার অছি, সাধু পাখু গলে কোন হব জানিয়ার অছি, হ্যাঁ সাধু সঙ্গ করিকি কেতজন উদ্ধার হইছেন সেইটা বি জানিয়ার অছি। সাধুঙ্কর পাখুকু খালি গলে কোন কোন আমার নষ্ট হচ্ছে আমি আজ শুনি, আমার সহ আবৃত্তি করতু, গঙ্গা পাপম শশীতাপম দৈন্যম কল্প তরু হরত, পাপম তাপম তথা দৈন্যম সদ্যহ সাধু সমাগমহ। এটা গর্গ সংহিতার কুযাইছি, কোন কুযাইছি না গঙ্গা পাপম, গঙ্গার গাধাইলে পাপ নষ্ট হচ্ছে, শশী তাপম চন্দ্রমা আমার তাপ নষ্ট করছি, আমাকে শীতল প্রদান করছি, দৈন্যম কল্প তরু হরণম দরিদ্রতা কল্প বৃক্ষ হরণ করে দেওয়া, কল্প বৃক্ষ চরণ গলে আপনার যা ইচ্ছা তা প্রাপ্ত হয়ে যাব। তো পাপম তাপম তথা দৈন্যম সদ্যহ সাধু সমাগমম, এই তিনি যাক মুক্ত হয়ে যাবে, কোণ কোণ পাপম তাপম তথা দৈন্যম, পাপম মানে আমি যা পূর্বজন্মে পাপ করছে, তাপম মানে আমি যে সংসারের যে কষ্ট দুঃখ ভোগ করছে তাপম, দৈন্যম মানে দারিদ্রতা, এ সব দূরীভূত হয়ে যাব কেতবে সদ্যহ সাধু সমাগম, যেতবে এইভাবে যে অনবরত কৃষ্ণ চিন্তা করছেন সেইভাবে সাধুঙ্কর সঙ্গ গলে এই তিনটা জায়গ অটোমেটিকালি দূরেছে। আমি ভাবুছে আজ্ঞা আমি বেশি দুঃখরে অছু মন্দিরকু যাইকি, অভাব অনাটনরে চলুছু, কিন্তু আমি যেতবে ভাল রূপে সাধুসঙ্গ করিবা উত্তম সাধুসঙ্গ করিবা মনে রাখিবে, সেই সাধুঙ্কর কেবে কেতবে আমার উপরে কৃপা দৃষ্টি পড়িযিব আমি এই ত্রিতাপর দুঃখরু উদ্ধারিত হয়ে যাবা, পাপ তাপ দারিদ্রতা এই তিনটারু অটোমেটিক অতি সহজরে আমি কোণ হয়ে যা, ইয়ে হচ্ছে সাধুসঙ্গর প্রভাব, আমি এই তিনটা তাপরে সবুলে গ্রসিত কিনা নাই, তো কেমি উদ্ধার হবা, কেমি উদ্ধার হবা সাধু সঙ্গে। আউ গোটে আসলা, খালি সাধুঙ্কর বিষয়ে টিকে টিকে কৌছি, বাস্তবের সাধু কি শাস্ত্র প্রমাণ আউথরে আবৃত্তি করন্তু, উপকূর্জা নিরাঙ্কঙ্ক্ষা জহস সাধুরীর্জ্যতে সাকাঙ্ক্ষা উপকূর্জাধ সাধুত্বে তস্য কো গুণঃ। ইয়ে স্কন্দ পুরাণরে বর্বরিক কৌছন্তি নাগকন্যা সম্বাদরে কোণ কৌছন্তি, যে নিষ্কাম ভাবরে অন্যর উপকার করিথায় তাঙ্কু হি সাধু কোয়াযায়, যে কিছু কামনা রক্ষি করি অন্যর উপকার করুথায় তাকু সাধু কোয়াযিব নাই, সে সাধু গুণ নো। সাধুর গোটে লক্ষণ হচ্ছে তার কৌণসি কামনা নথিব, সবুবেলে হে আজ্ঞা এটা তো অসম্ভব, আমি তো পয়সা মাগুছু, আমি সাধু যাওছু পয়সা মাগুছু, লোক ডোনেশন দিও, আমি দেখো যে ডোনেশন আনছি কেউ কেউ মানে খাওছেন আপন মানে পাওছেন না, আমি এনাউন্স করছু যে যে প্রসাদ স্পন্সর করিয়ে মন্দিরকে দিয়ন্তু, কিন্তু প্রসাদ কেউ মানে খাওছেন আপন মানে খাওছেন। তো সাধুঙ্কর প্রত্যেক একটিভিটির আমি দেখিপারিয়া যে সে যা বি করতে পরর মঙ্গল পাই, পুস্তক বিতরণ করছে পয়সা মাগুছে, হ্যাঁ
ମନ୍ଦିରକୁ ପ୍ରସାଦ ଖାଇବା ହେଲେ ପଇସା ମାଗୁଛେ, ଲେଟ୍ରେ ଆଇଲେ ପ୍ରସାଦ ପଇସା ନିଆହେଉଛି, ସବୁ ପ୍ରକାର ସିଷ୍ଟମରେ ଯିବାକୁ ପଡ଼ୁଛି, କେତେ ସବୁ ରହିଛି ଏସବୁ ସବୁ ଗୋଟେ ମୁଖ୍ୟ କାରଣ ରହିଛି, ଏସବୁ କ'ଣ ଆପଣମାନଙ୍କର କଲ୍ୟାଣ, ଅଟୋମେଟିକଲି ଆପଣମାନଙ୍କର କଲ୍ୟାଣ। ଏବେ ଆମେ ଯଦି ସାଧୁ ଦେଖିବା ନିଷ୍କାମ ଭାବରେ, ଏବେ ଆମର ପଞ୍ଚରତ୍ନ ପ୍ରଭୁଜୀ ବମ୍ବେରେ ବିବିଟିର ଇନଚାର୍ଜ ଥିଲେ, ଯେଉଁମାନେ ବମ୍ବେର ଭକ୍ତମାନେ ଅଛନ୍ତି ଏଇଠି ଜାଣିଛନ୍ତି, ଏତେ ବଡ଼ ଏ ସାରାମରେ ବମ୍ବେ ଜୁହୁ ମନ୍ଦିରରେ ରହିଥିଲେ, ତାଙ୍କୁ କ'ଣ ଦରକାର ବ୍ରହ୍ମପୁର ଆସିବା, ଆଉ ଗୋଟେ ଏଡ଼ ବଡ଼ ମନ୍ଦିର 10 ବର୍ଷ 15 ବର୍ଷ 20 ବର୍ଷ ଏତେ ବଡ଼ କଷ୍ଟ କରିକି ଏତେ ବଡ଼ ମନ୍ଦିର ଆମକୁ ଦେଲେ, ଯାହାର ଛାଇ ତଳେ ଆମେ ବସିକିରି ଆଜି ପ୍ରବଚନ ଶୁଣୁଛେ, ହଁ ନା ନାଇଁ? ଏଇଠି କ'ଣ ହେଉଥିଲା କହିଲେ, ସକାଳୁ ଉଠିଲେ ଲୋକ ଝାଡ଼ା ଫେରୁଥିଲେ, ଏଇଠି ବନ୍ଧ, ଆମେ ଯେତେବେଳେ ନୂଆ ନୂଆରେ ଆସିଥିଲୁ, ଛୋଟ ଛୋଟ ପିଲା ଥିଲୁ, ପ୍ରଥମ କାମ ହେଲା ଆମର ଜପ ନାହିଁ, ହୃଦୟ ସାଫ କରୁ ପରେ ଆଗେ ବାଉଣ୍ଡ୍ରି ସାଫ କରିବାର ଅଛି, ନହେଲେ ଆମେ ରହିପାରିବୁନି ରେ ଭାଇ। ତ ଆମକୁ ପ୍ରଥମେ ବାଉଣ୍ଡ୍ରି ସଫା କରିବାର ଅଛି, ଯେଉଁ ଚାରିବାଟୁଳି ଯେଉଁ ଲୋକ ଯେଉଁ ଝାଡ଼ା ଫେରିଥିବେ ସେ ଝାଡ଼ା ଯାକ ଆଗେ ସଫା କରିବାର ଅଛି, ତାପରେ ଆସି ଜପ କରିବାର ଅଛି, ନାହିଁ ତ ଠିକରେ ଖାଇପାରୁନୁ କି ରହିପାରିବୁନୁ, ଏଇଭଳି ପରିସ୍ଥିତି ଥିଲା ଏଠାର। ତ ସେଇଭଳି ଆମେ ଆସିଲା ବେଳକୁ ସେତିକି, ଯେତେବେଳେ ପ୍ରଭୁଜୀ ନିଜେ ଆସିଥିଲେ ଏଇଠି କେଉଁ ଅବସ୍ଥା ଥିବ, ତିନି ମଣିଷ ଖାଲ, ତାପରେ ଆଉଥରେ ମନ୍ଦିରର ପୁନାଦି, କେତେ କଷ୍ଟରେ ଏ ମନ୍ଦିର ହେଲା, ଆଉ ଆଜି ଆମେ ସମସ୍ତେ ଲାଭାନ୍ୱିତ ହେଉଛନ୍ତି, ହଁ ନା ନାଇଁ? ତ ଜଣେ ସାକ୍ରିଫାଇସ୍ କରିବାରୁ ଏ ସାରାମ ଉପଭୋଗ କ'ଣ ଇକ ହେଉଛି ଜଣାପଡ଼ୁ। ତ ଏ ଜଣେ ବ୍ୟକ୍ତି, ଜଣେ ସାଧୁ ତାଙ୍କର ଏ ସାରାମ ସବୁ ତ୍ୟାଗ କରିବାରୁ ଆଜି ଆମେ କେତେ ସବୁ ଉପଭୋଗ କରୁଛେ, ସତ ନା ମିଛ? ଆଜି ଆମେ ଭଲ ରୁମ୍ରେ, ସବୁ ରୁମ୍ରେ କ'ଣ କେତେ ସୁନ୍ଦର ସବୁ ଆରାମଦାୟକ ବ୍ୟବସ୍ଥା, ମାର୍ବଲ ପଡ଼ିଛି, ଏସି ଲାଗିଛି, ଆଟାଚ୍ ବାଥରୁମ୍, ସବୁ ଭଗବାନ କେମିତି କୃପା କରିଛନ୍ତି ସବୁ, ଜଣଙ୍କର ସାକ୍ରିଫାଇସ୍। ଆଜି ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ ଏତେ ବଡ଼ ସାକ୍ରିଫାଇସ୍ କଲେ, ତ ସାରା ଇସ୍କନ କେତେ ବଡ଼ ବଡ଼ ମନ୍ଦିର, ଲୋକ ଖାଲି ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ଦେଖିକିରି ଦାନ କରୁଛନ୍ତି, ଆଉ ଆମେ ତାହାର ଲାଭାନ୍ୱିତ ହୋଇକିରି ଆମେ ସେଇଟାକୁ ଉପଭୋଗ କରୁଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଯିଏ ବି ମନ୍ଦିରକୁ ଆସୁଛନ୍ତି ନା, ଆମେ ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ ଏ ଯେଉଁ ସାଧୁ ସନ୍ତମାନଙ୍କର ଯେଉଁ ପରିଶ୍ରମ ଧନଟା ଯେଉଁ ଭଗବାନ କୃପା କରିକି ଆମକୁ ଦେଉଛନ୍ତି, ସେଇଟାକୁ କେମିତି ଅବହେଳିତ ଭାବରେ ନଷ୍ଟ ଯେମିତି ନ ହୋଇଯିବ। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ପାଣି ଟ୍ୟାପ୍ ଖୋଲା ହେଇଛି, ପାଣି ଭାସୁଛି, ଆମେ ଅନେଇଲେ ଧୀରେ ପଳେଇଆଇଲେ, କେଉଁଠି ଗୋଟେ ଗ୍ୟାସ୍ ବାସ୍ନା ହେଉଛି, ସେ ଗ୍ୟାସ୍ ନଷ୍ଟ ହେଉଛି, ଆମେ ପଳେଇଆଇଲେ, କ'ଣ ହେବ ଆମକୁ ଜଣାନି। ତ ଆମେ ଯେତେବେଳେ ପରିପାର୍ଶ୍ୱରେ ରହୁଛେ ନା, ଆମର ପ୍ରଥମ ପ୍ରାୟୋରିଟି ଏ ଯେଉଁ ଘରଟାକୁ କି ନା ଆମର ନିଜର ଭାବିକିରି ଏଠି ରହିବା ଆସିବା, ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ଦିରକୁ ଆମେ ନିଜର କରିନେ ସେଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଭକ୍ତିର ଉନ୍ନତି ହେବନି। ହଁ, ଏବେ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଏଇଭଳି ଯେଉଁ ସଣ୍ଡେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆସୁଛନ୍ତି, ଆମର ମଣିକିଶୋର ପ୍ରଭୁ କେତେ ସୁନ୍ଦର ଆପଣଙ୍କୁ ମିଟିଂ ନେଉଛନ୍ତି, କ୍ଲାସ୍ କରୁଛନ୍ତି, ସକାଳୁ ନିଜର ଜପ ଛାଡ଼ିକିରି ଆପଣମାନଙ୍କୁ ଫୋନ୍ କରୁଛନ୍ତି, ଏଇ ଜପ କ୍ଲାସ୍ ଆସ, ସବୁ ଜପ କର, ଜୁମ୍କୁ ଆସ, କ'ଣ ପାଇଁ? କାହିଁକିନା ଆପଣମାନେ ସଂସାରରେ ଯଦି ହରିନାମ ନ କରିବେ ନା, ଦୁଃଖ ପାଇବେ, ଏତିକି ମନେ ରଖନ୍ତୁ। ଆମ କୈଳାସ ସାର କୁଆଡ଼େ ଗଲେ, ସବୁବେଳେ ଆନାଉନ୍ସମେଣ୍ଟ କରୁଛନ୍ତି, ପ୍ରଭୁ କେଉଁମାନେ ଆମର ଜପ କରିବେ ସବୁ ଜୁମ୍ କ୍ଲାସ୍କୁ ଆସ। ତ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ ସମସ୍ତଙ୍କୁ, ଏ ଜୁମ୍ କ୍ଲାସ୍ ଯେଉଁ ଜପ ହେଉଛି ସକାଳୁ ସକାଳୁ ଆପଣମାନେ ଆସୁଥାନ୍ତୁ ଜପ କ୍ଲାସ୍ରେ, ପ୍ରଭୁଜୀଙ୍କୁ ନାଁ ନମ୍ବର ଦିଅନ୍ତୁ, ଆଉ ଜପ କ୍ଲାସ୍ରେ ଭାଗ ନିଅନ୍ତୁ, ଆଉ ନିଜର ମନୁଷ୍ୟ ଜୀବନଟାକୁ ସାର୍ଥକ କରନ୍ତୁ। କେତେ ସୁନ୍ଦର ହରି କଥା, କେତେ ସୁନ୍ଦର ପ୍ରସାଦ, ଆ ପୂର୍ବରୁ ଆମେ କେବେ ଖାଉନଥିଲୁ ଏଭଳି ପ୍ରସାଦ, ସୁନ୍ଦର ସ୍ୱାଦିଷ୍ଟ ସ୍ୱାଦିଷ୍ଟ ପ୍ରସାଦ। ତ ଆଜି କେତେ କେତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ବ୍ୟଞ୍ଜନ ସହିତ ଆପଣମାନଙ୍କୁ ସଣ୍ଡେ ଦିନ ପ୍ରସାଦ ବିତରଣ କରାହେଉଛି, ଆପଣମାନେ ଭାଗ୍ୟବାନ, କାହିଁକିନା ଆମେ କେତେ ଚେଷ୍ଟା କରୁଥିଲୁ ସେଇଭଳି ସୁବିଧା ଆମକୁ ହେଇପାରୁନଥିଲା। ତ ତେଣୁକରି ଯେଉଁମାନେ ନୂଆ ରୂପରେ ନୂଆ ଆସୁଛନ୍ତି ବା ପୂର୍ବରୁ ଆସୁଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି, ଆପଣମାନେ ସମସ୍ତେ ଭକ୍ତମାନଙ୍କୁ କୋପରେସନ କରନ୍ତୁ, ଆଉ ସମସ୍ତେ କିଛି ନା କିଛି ଭଗବାନଙ୍କ ନାମ ଜପ କରନ୍ତୁ, ଆଉ ବିଶେଷ ଭାବରେ ହରିକଥା ଶ୍ରବଣରେ ମନ ଦିଅନ୍ତୁ, କାହିଁକିନା ଆପଣ ଯେତେ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ କରିବେ ସେତେ ଆପଣଙ୍କର ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି ହେବ। କୁହାଯାଉଛି ଯିଏ ଯେତେ ଅଧିକ ଶ୍ରବଣ କରେ ସିଏ ସେତେ ଅଧିକ ବଡ଼ ଭକ୍ତ ହୋଇପାରେ, କାହିଁକିନା ଶ୍ରବଣ ହେଉଛି ଆମର ପୋଷଣ, ଯେମିତି ଏ ଶରୀରକୁ ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ରଖିବା ପାଇଁ ଖାଇବା ନିହାତି ଆବଶ୍ୟକ, ଏ ରବିବାର ଦିନ ଆସିକିରି ଆମେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କର କଥା ଟିକେ ଶ୍ରବଣ କରିବା ଆମ ପାଇଁ ସେତିକି ଆବଶ୍ୟକ। ଯଦି ଆମେ କଥା ଶ୍ରବଣ କରୁନେ ଆମେ ଦୁର୍ବଳ ହେଇ ହେଇ ପଳେଇବା, କାହିଁକିନା ଏ ଯେଉଁ ମାୟା ଜଗତ ଏଭଳି ଭାବରେ ନିର୍ମିତ ହୋଇଛି, ଆପଣ ଟିକେ ସାଧୁ ସଙ୍ଗରୁ ଦୂରେଇ ଯିବେ ସିଏ ଆପଣଙ୍କୁ ଝାମ୍ପିକିରି ଧରିଦେବ।
ଆଉ ଝାମ୍ପିକି ଧରି କ'ଣ କରିବ ନା ଆପଣଙ୍କୁ ନେଇକରି ସେ କୃଷ୍ଣଙ୍କୁ ଭୁଲେଇ ଦେବ। ସେଥିପାଇଁ କୁହାଯାଉଛି କୃଷ୍ଣ ଭୁଲିଆ ଯେଇ ଯିବ ଭଗବାନ ଛା କରେ ନିକଟସ୍ଥ ମାୟାତାରେ ଝାପଟିଆ ଧରେ। ଆମେ ଯେତେବେଳେ କୃଷ୍ଣଙ୍କୁ ଭୁଲୁଛେ ଆମେ ଜାଣିବାର ଅଛି ଆମେ ମାୟାରେ ପଡ଼ିଗଲେ। ଆଉ କୃଷ୍ଣଙ୍କୁ ସବୁବେଳେ ଚିନ୍ତା କରିବାର ଅଛି ଯଦି ଆମକୁ ସେଇଭଳି ଚିନ୍ତନରତ ସାଧୁଙ୍କର ସଙ୍ଗ କରିବାର ଅଛି, ସାଧୁଙ୍କ ମୁଖରୁ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ କରିବାର ଅଛି। ଆଉ ଇସ୍କନ ବିଷୟରେ ବିଭିନ୍ନ ଲୋକ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମତ ପ୍ରଦାନ କରନ୍ତି, ସେସବୁ ଆଜ୍ଞା ଆମେ ଶୁଣିକିରି ସେଇଭଳି ଭାବିଲେ ହେବନି, ଆସିକି ଦେଖନ୍ତୁ। ଗୋଟେ ଗପ କହୁଥିଲେ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଠାକୁର, ତାଙ୍କର ଗୋଟେ ବହି ଅଛି ଉପଦେଶ ଉପାଖ୍ୟାନ, ସେ ଗୋଟେ ଗୀତ ଲେଖି ମାନେ ଗୋଟେ ଉପାଖ୍ୟାନରେ କହୁଛନ୍ତି, ପାଞ୍ଚଟା ବଗ ଗୋଟେ ବନ୍ଧ ତଟରେ ବସିଥିଲେ, ସେ ବନ୍ଧରେ ଖାଲି ପଙ୍କ ଜାଗା ଆଗା ଥିଲା, ସେ ପଙ୍କରେ ବଡ଼ ବଡ଼ ଗେଣ୍ଡା ଥିଲା, ଗେଣ୍ଡା ଖାଇକି ରହୁଥିଲେ। ତ ଦିନେ ସେ ରାସ୍ତାରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ତାଙ୍କର ଲାଲ ଲାଲ ଥଣ୍ଟ ଲାଲ ଲାଲ ଗୋଡ଼ ଗୋଟେ ସୁନ୍ଦର ହଂସ ସେପଟେ ଗଡ଼ିଲେ। ସେ ହଂସଟା ଯିବା ସମୟରେ ଯେତେବେଳେ ବଗ ଜାଗ ଦେଖିଲେ, ଏ ଭାଇ ତୁ କିଏ ରେ, ତୋର ବଢ଼ିଆ ତ ଲାଲ ଲାଲ ଓଠ ଲାଲ ଲାଲ ଗୋଡ଼ ଅଛି, ତୁମେ କିଏ ବୋଲି ତାଙ୍କୁ ପଚାରିଲେ। ସେ କହିଲେ ମୁଁ ହେଉଛି ହଂସ, ଆଉ କୁଆଡ଼ୁ ଆସିଲ? ନା ମୁଁ ମାନସ ସରୋବରରୁ ଯାଇଥିଲି, ସେଇଠୁ ବୁଲିକିରି ଆଇଲି। ଆଉ ସେଇଠି ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଚାଲିଛି ତ? ସେ କହିଲା ହଁ ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଚାଲିଛି। ହେଲେ କ'ଣ କ'ଣ ସେଇଠି ଅଛି ଟିକେ କହିଲ କହିଲ? ସେ କହିଲେ ସେଇଠି ନା ସେଇଠି ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦ୍ମପୁଷ୍ପର ବଗିଚା ଅଛି, ସେଇଠି ନା ରାସ୍ତାଘାଟ ସବୁ ସ୍ୱର୍ଣ୍ଣ ମତି ମାଣିକ୍ୟରେ ଭରପୁର, ସେଇଠିର ଗଛ ଲତା ପୁରା ଯେତେ ଅଧିକ ତୁମେ ଖାଇପାରିବ ସେତେ ସ୍ୱାଦିଷ୍ଟ ଆଉ ସୁନ୍ଦର ଆଉ ଫ୍ରେଶ୍ ଫଳ ଫୁଲ ସବୁ ପ୍ରାପ୍ତ ହେବ ସେଇଠି। ଆଉ ସେଠିର ଜଳ ମାନସ ସରୋବରର ପାନ କଲା ମାତ୍ରେ ତୁମେ ଅମୃତତ୍ଵ ଲାଭ ହେବ, ଅମରତ୍ଵ ଲାଭ ହେବ, ଏତେ ଅମୃତ। ଏସବୁ ଯେତେବେଳେ ହଂସ କହିଲା, ସିଏ ପଚାରୁଛି ବଗ ତମେ ସେଇଠି ବଡ଼ ବଡ଼ ଗେଣ୍ଡା ମିଳୁନି ସେଇଠି ଗେଣ୍ଡା? ସେ କହୁଛି ହେ ଗେଣ୍ଡା ତ ନାହିଁ, ହେଲେ ଛି ସେ ଜାଗା ଭଲ ନାହିଁ, ଆମେ କିଏ ଯିବାନି ରେ, ଦରକାର ନାହିଁ ଦରକାର ନାହିଁ, ସେ ଜାଗା ନେଇ ଯାଅ ନେଇ ଯାଅ ଦରଜ ତମ ପଳଜ ପଳଜ। ତ ଆମକୁ ଯିଏ ଆସିକିରି ଏଇଭଳି ଭଲ ଭଲ ସଂସ୍ଥା ବିଷୟରେ ଗୁଣ କୀର୍ତ୍ତନ କଲା, ବା ଇସ୍କନରୁ କେବେ ଟିକେ ଆଉନ ରେ ଇସ୍କନରୁ ଟିକେ ଯିବା, ବହୁତ ବଢ଼ିଆ ପ୍ରବଚନ ଚାଲିଛି କୀର୍ତ୍ତନ ଚାଲିଛି, ଇଏ ତ ବିଦେଶୀ ସଂସ୍ଥା, ଏଇଠି ଯେଉଁ ନାହିଁ କି ପଇସା ନେଇକି ଲା ଖାଇବାକୁ ଦେଉଛନ୍ତି, କୁପନ ନହେଲେ ଖାଇବାକୁ ଦେଉନାହାନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ କହୁନାହାନ୍ତି ଏଣ୍ଟି କଥା ଗୁଡ଼ାକ ଆରମ୍ଭ କରେ, ଭୁଲ କଥା ମାନେ ଯେଉଁଟା ମନକୁ ଆଇଲା। କିନ୍ତୁ ଭଲ କ'ଣ ହେଉଛି କିଏ ଦେଖୁନି, ହଇଏ ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦ୍ମପୁଷ୍ପର ବଗିଚା ଅଛି, ସେ ଯାକୁ ଗୋଟେ ଗୋଟେ ପଦ୍ମଫୁଲ ବିକିଲେ ଗୋଟେ ଗୋଟେ ବନ୍ଧ କିଣି ହେଇଯିବ, ତାଙ୍କୁ ସେଇଟା ଜଣା ନାହିଁ। ମଣି ମାଣିକ୍ୟ ସବୁର ଭରପୁର ଭଣ୍ଡାର ଅଛି, ଯେଉଁଥିର ଖାଲି ପାଣି ପିଇଦେଲା କ୍ଷଣି ଆମେ ଅମୃତତ୍ଵ ଲାଭ କରିବା, ସେଇଭଳି ଜାଗାକୁ ଇଏ କହୁଛନ୍ତି, ହସୁଛନ୍ତି ସବୁ, ହେ ଏ ଗୋଟେ ଥାର୍ଡ଼ କ୍ଲାସ୍ ଜାଗାଟା କିଏ ଯିବ ଯେଉଁଠି ଗେଣ୍ଡା ନାହିଁ, ଯିଏ ଗେଣ୍ଡା ଖାଉଛି ତାକୁ ଗେଣ୍ଡା ଏକା ଦରକାର, ତାଙ୍କୁ କୁହେ ଭଲ ଇସ୍କନକୁ ଯିବା, ହରିକଥା ଶ୍ରବଣ କରିବା, ସାଧୁ ମୁଖରୁ ଭଲ ବାଣୀ ଟିକେ ଶୁଣିକି ନାମ କରିକିରି ଟିକେ ଶୁଦ୍ଧ ବାତାବରଣକୁ ଆସିବା, ଏସବୁ ଇଚ୍ଛା ନାହିଁ। ତ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଠାକୁର କହୁଛନ୍ତି ଯେ ଆମେ ଯେତେବେଳେ ଲୋକଙ୍କୁ ଏଇଭଳି ବୈକୁଣ୍ଠ କଥା କୃଷ୍ଣ କଥା ହରିନାମର ମହିମା ଯେତେବେଳେ କହିବା ଆଉ ସେମାନେ ଶୁଣିବା ପାଇଁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରନ୍ତିନି, ସେମାନେ ଗୋଟେ ଗୋଟେ କ'ଣ ବଗ କେବଳ ଗେଣ୍ଡା ଏକା ଖାଇବେ, ସେମାନେ ଅମୃତ ପାଣି ମାନସ ସରୋବରରେ ସେମାନେ ବାସ କରିପାରିବେନି ହଂସ ଭଳିଆ। ସେଥିପାଇଁ ଯେଉଁମାନେ ପରମହଂସ ସେମାନେ ସବୁବେଳେ କ'ଣ ଖୋଜୁଥିବେ, କ'ଣ ଖୋଜୁଥିବେ, ମାନସ ସରୋବରର ସଙ୍ଗ ଖୋଜୁଥିବେ। ତ ଆପଣମାନେ ସମସ୍ତେ ହଂସମାନେ ଯେଉଁମାନେ ଆସିଛନ୍ତି ଏଠାକୁ ମାନସ ସରୋବର ଏଇ ଇସ୍କନ, ତ ଆପଣମାନେ ଏଠି ବସିକିରି ସବୁବେଳେ ହରିକଥା ହରିନାମ ସବୁବେଳେ କୃଷ୍ଣଙ୍କର ସେବାରେ କେମିତି ତଲ୍ଲୀନ ରହିବା ସେହି ବିଷୟରେ ଆପଣମାନେ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି, ଇଏ ବଡ଼ ଭାଗ୍ୟବାନ। ଆପଣମାନେ କେବେ ବି ନିଜକୁ ଦୁର୍ଭାଗ୍ୟ ବୋଲି ଭାବିବେନି, କୁଆଡ଼େ ବୁଲୁଥିଲେ କ'ଣ ଥିଲେ ପୂର୍ବରୁ ଥିଲେ ସେ ଭୁଲି ଯାଆନ୍ତୁ ସବୁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନେ ଯେଉଁ ସ୍ତରକୁ ଆସିଛନ୍ତି ଇଏ କୃଷ୍ଣ ଚେତନା ସ୍ତରରେ ଆପଣ ବହୁତ ଆନନ୍ଦ ପ୍ରାପ୍ତ କରୁଛନ୍ତି, ଆଉ ଆପଣଙ୍କର ମନୁଷ୍ୟ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ ଆପଣ ବୁଝିଗଲେ, ଏଇଟା ହେଉଛି ସବୁଠୁ ବଡ଼ କଥା। ସେଥିପାଇଁ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ସାଧୁ ସଙ୍ଗ ନାମ କୀର୍ତ୍ତନ ଭାଗବତ ଶ୍ରବଣ ମଥୁରା ବାସ ଶ୍ରୀମୂର୍ତ୍ତିର ଶ୍ରଦ୍ଧାୟ ସେବନ।
সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পঞ্চের অল্প সংঘ। এডি চৈতন্য মহাপ্রভু কৌচন্দি সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, পাঁচটা জিনিস কহিলে। কোণ কহিলে? সাধু সঙ্গ, তাপরে কোণ কহিলে? নাম সংকীর্তন। মনে রাখন্তু, ফার্স্ট কোণ, তাপরে কোণ, তাপরে ভাগবত শ্রবণ, তাপরে মথুরা বাস, আর পাঁচ নম্বর হচ্ছে শ্রীমূর্তিঙ্কর শ্রদ্ধায় সেবন। এবে কুহন্তু পাঁচটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মথুরা বাস, পাঁচ শ্রীমূর্তিঙ্কর শ্রদ্ধার সেবন। তাপরে কোণ কুহাযাচ্ছে দেখ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঞ্চের অল্প সঙ্গ। এ পাঞ্চুড়ার যে অল্প সঙ্গ করিও তাকু কোণ মিলে না? কৃষ্ণ প্রেম জন্মেব। ইয়ে কৃষ্ণ প্রেম ধাড়াল কিনা প্রাপ্ত হব তুমি কেবল এই পাঁচটার সঙ্গ করা। সে পাঁচটা কোণ? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন। দেখুন আপনার ইসকন মন্দির ভিতরক আসলে ক্ষণি আপনার পাঁচটা জিনিস প্রাপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ না নাই? সাধু সঙ্গ হরিকথা শ্রবণ হল, নাম কীর্তন নাচিলে গাইলে, শ্রী শ্রী রাধা রাধাকান্ত ভগবান কি, ভাগবত শ্রবণ, তাপরে মথুরা বাস। আপনার আজ্ঞা মথুরা তো যাইপারু, ইসকন মন্দির হচ্ছে যে ভগবান রয়েছেন সেটা ধাম, তো মথুরা আসলে ভগবান মথুরা বাস। আউ কোণ? শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। বিগ্রহ দর্শন কলে, বিঘ্ন ফুল আনলে, ভগবান সামনে নাচিলে গাইলে, তো এসব কণরে যাব? ভগবান সেবারে। আমি যেত পনিপরিয়া মণিয়া করছে এই ভাবনার করি যে আজ এত ভক্ত আইবে, এত পনিপরিয়া মু এত সময় ধরে কাটবি, কি না মু আগে কুটিয়া করছি, সমস্ত ডাক নাই, আমি কোণ করার অছি? মু যেতিকি সময় করি পারিবি, মো সামর্থ্য অনুসারে মু সেতিকি করিবি, কিন্তু শ্রদ্ধার করি কা পাই মু করুছি, কে খাইবে? রাধা রাধাকান্ত খাইবে, তো এ প্রেমরে মু করি, তো যিয়ে বি আমি সেবা করিয়া হচ্ছে, আমি কেবে জানি যে মো অকাত এতিকি মতে দিয়াইছে, এতিকি মু করি পারিনি, মতে দিয়ে দেলা সে ভুল। খালি সেই সেবা নাই, অন্যান্য সবু সেবারে বর্তন মাজিয়া সেবা হোক, কি আপনার কহিদেলে, যে আপনার কহিলে সে জানি না, সে সেবার কতজনের আবশ্যকতা আছে, কোণ কোণ করার অছি, সময় সুবিধা দেখি আমি দিয়া হচ্ছে সেবা গুড়াক, মনা করিয়া নি, আগে গ্রহণ করিয়া, তাপরে কৃষ্ণ প্রার্থনা করিয়া, প্রভু আপনার দয়া করে আপনার ভক্ত মাধ্যমে মতো এই সেবা দেলে মু কেমিতি করি, মতো আদেশ দিও। আমার সমীর প্রভু এইটি বসছেন, কিছু সেবা করুনা, যেত ভক্তি মার্গ আসলে সবু অনলাইনর যেতে সেবা আপন মানে দেখুছেন, যেতে সব ভিডিও অডিও পোস্টর অমক সমক সব সবুর সে লোডিং নিয়ে আইলা। মু কইলি তুই এত লোডিং রয়েছ করে পারি কে? প্রভুজি আপনার দৌছেন মু করিয়া চেষ্টা করছি, বলে ভগবান এমনি বুদ্ধি দেলে সবুগুড়া এবার সুরুখুরে চলছে, হ্যাঁ না নাই প্রভুজি? তো অসম্ভব কিছু নাই, আপনার করি দেখুন, ভগবান কোচেন গোটে স্টেপ তুমি মো আগুক আগু বড়ব, মু দশ স্টেপ তোম আগে সহযোগ করি, তো এটা কাহাপাই কইছেন? আম সমস্ত আমি সাহস দেখলে তো ভগবান করিয়ে, লোক মানে কোচেন কলানিধি প্রভু ইয়াড়ে সিয়াড়ে বুলছেন, কিস হব কোণ হব, এ হব কোণ, এ কিছু হবনি, ভগবান উৎসাহ দৌছেন সেপাই আমি যাচ্ছু প্রচার করা। আমি যদি ডরি যা এইটু, এবে আমি পাল্লা খেমুন্ডি সেন্টার খুললে এইটু 120 কিলোমিটর, সবুদিনে কি যা আসা করিয়ার সব সপ্তাহের কষ্ট আগে না গোটে, কিন্তু সবুড়ে মুজি গেলাম ঠিক আছে, ঠিক নিয়েছি মু ভগবান বুঝিয়ে সে লেখা, খালি মু সাহস কলি, ভগবান মতো সপোর্ট কলে, আমি আরম্ভ কলে। আপন মানে কোণ পাই অছেন সব? আপন মানে সব সহযোগ করি, আপন মানে সব উৎসাহ দেবে, খালি উৎসাহ গোটে এমিতিয়া বড় বস্তু সি আপনার পাহাড় মধ্যে লঙ্ঘি দেব, সেপাই কুয়াছে উৎসাহ নিঃশ্বাস ধৈর্য। প্রথমে ভক্তি মার্গের কোণ দরকার? উৎসাহ। আমি যেত এইটি আসছিলু নয় নয় আমি এ পাঠ পড়ে শাস্ত্র পড়ে হলে টাইম নথিলা, খালি দিন রাতি সেবা করুলু, খালি কোণ করিয়ার জানছ না, আমি গোটে জিনিস শিখাই মঙ্গল আরতি আসছ কম্পলসরি, তো এবে কোণ আমি জানু, আগে তো তিনটা বেড়ু ন আসু বলে খাইয়া বন্ধ, তো তিনটা বেড়ু উঠিকি পড়ে আসার অছি মঙ্গল আরতি হাজর। দেখ
তো আমি সব এইভাবে দিন বিতেকি আসিবার আজ আমি জনা পড়ছে ভক্তির টেস্ট এটা কম আমি ভাবছে ভক্তি কিছু টেস্ট নাই কা ভা যে সে বগ অল ভা কিছু টেস্ট নাই কণ সে মানস সরোবর আমার এ খতগণা আগে ভালো নাই কণ সে ইস্কন গেলে কণ মিলছে কি ও খাইয়া পিয়া আম ঘরে নাই খাইয়া নাই কিন্তু যে সাধু সঙ্গ কীর্তন মিলিব মিলিব কেবে মিলবনি আউটে কণ সাধু সঙ্গর মহিমার মোর গোটে কথা মনে পড়লা আপনার টিকি ধ্যান দিও থরে শিল প্রভুপাদ ফ্লাইট্রে যাওয়া যা সময় প্রভুপাদ ভোক লাগলা টিকি প্রসাদ মাগিলে তাঁকর যে সেক্রেটারি লে সে প্রসাদ দেখলে বহু থা হয়ে গেল প্রভুপাদ গরম গরম প্রসাদ দরকার তো ফ্লাইট উড়ুচি মঝে কণ মিল দেখলে এই হোস্টেস যে অনেক ঝিও জাগ তা ডাকলে আম গুরুজী গরম গরম কিছু খাইয়া অছি বলে মিলব কি তো এই হোস্টেস কে গরম গরম কণ অণ না পপকর্ন অরম গরম পপকর্ন লে আনিকি দে তো আসিষ্টাট দেলে প্রভুপাদ গ্রহণ কলে প্রভুপাদ খাইলে কিছুটা বড়কা হয়ে গেল সে বড়কারু কিছু তাঁকর যে সেক্রেটারি লে সি কিছু খাইলে আউ যা বড়কা টিকি রইগেল সে যে এর হোস্টেলটা লে ঝিওটা তাকে দিয়ে দেলে কইলে ইয়ে এক শুদ্ধ সাধুঙ্কর তুমি খাও এতে বহু পাবার অছি ইয়ে মহা মহাপ্রসাদ এবার যেত কইলে সি নেল দি চারটা পাটি পকাই দেলা সরিগেল ডস্টবিন পকাই দেলা কাগজ দশ বর্ষ বিতিগলা পরে আমার কিছু ইস্কন ভক্ত আমেরিকার যে আমাজন যে জঙ্গলটা নাই কি সে ভিতরে প্রচার করু করু সিয়াড় যাইলে প্রচার করু করু সিয়াড় ভটকি গেলে রে রাত্রে কেউটি রইবা এইটি তো কি নাই জঙ্গল ভিতরে কিছু সুবিধা নাই কণ করু কণ করু সব চিন্তা করছেন দূরর দেখা গেল গোটে ঘর আর সে ঘর আগে ফটো লাগিছে শিল প্রভুপাদঙ্কর তো সে ভিতরে সে যেত যাই ন কলে সে যেত কবাটটা খুললে সে মা জনক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করছেন তাপরে সি স্বাগত কলে হে বৈষ্ণব সব আস 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 ঘরে বস সব সুন্দর ব্যঞ্জন সুন্দর প্রসাদ সুন্দর সব খাইয়া পিয়াও দেলে রহিয়া স্থান দেলে রাত্রে রইলে সবু সুন্দর ব্যবস্থা হয়ে গেল ই বাপা জঙ্গলরে মঙ্গল হয়ে গেল তো সমস্তে জঙ্গলরে যে মঙ্গল দেখি সব আসছে তাপরে তাঙ্কু পচারলে তুমি কণ এইটি কমিটি মানে এইটি কমিটি আসলে তুমি কৃষ্ণ ভক্ত কমিটি হল কুয়ো সি কে মু দিনে এই হোস্টেস লি আভুপাদঙ্কর পপকর্ন উচ্ছিষ্ট খাই তা যোগু মু আজ পরিবর্তন হয়ে হরি বল তো দেখ শুদ্ধ সাধুঙ্কর টিকে অজাণতরে সেবা কলে মধ্য তাঁকর জীবন উদ্ধার হয়ে গেল আউ এই যে ঘর মো পিতাঙ্কর লা মু আসিক এইটি ভজন সাধন করছি আউ এইটা মু ইস্কন সেন্টর করেদেছি আউ মধ্য যে এভাবে বাটই মানে আসছেন তাঁকর সেবা করছি তো টিকি চিন্তা করতু ভক্ত বনিয়া হলে সাধুঙ্কর খালি কৃপা কটাক্ষ হয়ে গেল হয়ে গেলে ভক্তরে পরিণত হয়েছে ইয়ে হচ্ছে সাধুঙ্কর কৃপা তো সাধু সঙ্গে বল অনে নাই সেতিক নাই প্রভুপাদ ছাড় দিও প্রভুপাদঙ্কর লিখিত গ্রন্থ কমিটি ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু ইনস্ট্যান্ট জীবন বি বঞ্চাই দেছি থরে সে আমেরিকার বহুত লোক মানে ফ্রষ্ট্রেসন থাকছেন এতে ফ্রষ্ট্রেসন থাকছেন যে আসে আ বিরক্ত হয়েকি আত্মহত্যা করে দেওয়া চাহুলে মু জীবন জলদি মরিযিবি এইভাবে চিন্তা করার সময় সে চিন্তা কলা এলে বাপা আত্মহত্যা কলে তো বহু কষ্ট হব দৌড়ি লগে বহু কষ্ট হব বিষ পিবি তার বেশি কষ্ট হব উপর তলকু ডেইবি ভয় লাগবে কত কষ্ট হব তো সবুঠু মরিবার সরল রাস্তা কণ তো মরিবার সরল রাস্তা কণ হে কণ হে সে চিন্তা করি করে দেখলা কার্বন মনোক্সাইড বলে গোটে গ্যাস অছি সে গ্যাসটা যদি বাহার আড়ে বন্ধ থাকে সে গ্যাসটা যদি আমার ভিতর পড়েলা মরিযা এইটা টিকি কম কষ্ট হব মরিয়ার আত্মহত্যা করলে এটা সবুঠু সরল রাস্তা বিষ পিলে বেশি কষ্ট হব এটা সরল রাস্তা ভাবিকি সে কণ কলে গাড়িয়ার মানে যে কার লা তাঁকর চারি কাচ জায়গা অন করেদেলে
কার্বন মনোঅক্সাইড নিয়ে পুরা অন করেদেলে সে কবাট মানে খাপ খুলেদেলে সে ধীরে 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 বাহারছি সে বাহারিয়া সময় সে লোকটা বিরক্ত হইলা রে তু জলদি জলদি বাহান না মতো মরিয়া হইলে জলদি দৌ না তু মরে জলদি হলে বাহাননি কি মরিয়া হইলে লেট হচ্ছে হলে মন নি হলে এ বোরিং লাগিলা মু জলদি মরি হইলাটে ইয়ে মতো হোনি তো কোণ গলা না সে সময় আমার জন ইস্কন ভক্ত যাইকি বুক বিতরণ করলে তাকে নক কলে টক 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 প্রভু আমি ভগবদ গীতা নিয়ে আনছু ভগবদ গীতা পড়িয়ে কি সে কে হ্যাঁ পড়ু তাহলে সে ভাবিলা এইটি বই বই বোরিং কোণ পাই পড়ি পড়ি মরজি চালো তো সে কলা কবাটটা বন্ধ কলা খুলিলা বইটা নেলা সেইটা $5 লা সে গীতটা কি পাঁচ মানে $5 বলে সে কলা হে $100 কাটি দিয়ে দেলা এ নেই যাতে আও আনা তু পড়া মু তা বঞ্চিলে তো মু মরি না $100 কোণ $5 কোণ মো কিছু নেই যাইলি কলে আউথরে কবাট অন করেদেলা অন করি চাল পড়ি পড়ি মরি আইলি কইকি ভগবত গীতাটা কাটি পড়ি 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 পড়ু 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 সে যে গ্যাস বাহারিয়া ভিতরে ইয়ে জীবনর মনুষ্য জীবনর উদ্দেশ্য কোণ মনুষ্য জীবনর লক্ষ্য কোণ মু কোঠে আসতিলি কোণ কিস সব বুঝিদেলা বুঝিকি সিদ্ধ তার নিশা হলি গলা বাপা সব কাচ যাকে তলু কলা সে কার্বন মনোক্সাইড গ্যাস বন্ধ কলা সব তলু খুলি সিধা কবাট খুলি গলা ইস্কন ইস্কন খোঁজি গলা ইস্কন জয়েন হেলা ফুল টাইম রমচারী হরিব তো এইভাবে প্রভুপাদ গ্রন্থর মহিমা মানে প্রভুপাদ গ্রন্থ এত পাওয়ারফুল আপনার পড়িয়ে এবে এবে চেঞ্জ হয়ে আপন মু কৌচি আপনার বিশ্বাস করতু ন করতু প্রহ্লাদ মহারাজ চটি বই দেখি না প্রহ্লাদ মহারাজ দিব্য উপদেশ হ্যাঁ সে বহির গোটে পেজ খালি মু পড়ছে সে পেজের মো জীবন চেঞ্জ হয়ে গেলা তাপরে মু ভাবি দেলি মু ব্রহ্মচারী হবি গোটে পেজ মু গীতা উল্টিন এতে পাওয়ার প্রভুপাদ বুক সে গোটে বহি মতো পড়িয়া দিনটি লাগিলা আউ সেতি চিন্তা করিয়া মো জীবন ব্রহ্মচারী হেলা পর্যন্ত মু সেতি খালি চিন্তা করছি মু এবে বি কেতল কাড়ি সেটা পড়ি বলে মো আপনা হার্ট টাচ মো আখিরু লো বাহার করছি কাইকি না সেতিক মু পড়ি মো জীবন চেঞ্জ হয়ে গেলা আউ গোটে কথা কৌছি আজ্ঞা যদি ভক্তি মার্গ আসিয়ার নাই জীবনরে যদি ভোগ ছাড়িয়ার ইচ্ছা নাই প্রভুপাদ বই পড়ানি কই দেউছি যদি প্রভুপাদ বই পড়িবে আপনার নিশ্চয় ফসিবে নিশ্চয় ভক্তি করিবে নিশ্চয় আগে বড়িবে এটি আমি লেখি গ্যারেন্টি দেউছি কেন এত পাওয়ার অছি সারা বিশ্বর লোক পড়ি যদি পরিবর্তন হয়ে পড়ছেন আমি ভারতীয় লোক ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থ করি কর পর উপকার বলে শাস্ত্রে কুযাইছি হলে ভারত ভূমিতে লোক সেটা পড়লে চেয়ে হবেনি কাইকি হবেনি সারা বিশ্বরে কেতনা ভাষা যেতটা ভাষা সেতটা প্রকার ভাষার আমার ভগবদ গীতা ভাগবত সব প্রচলিত হয়ে যাইছি সমস্ত পড়ুচন সমস্ত তাকে উপলব্ধি করছেন তো আমি পড়িয়ানি পড়িয়া না নাই কা কা পাখে প্রভুপাদ বহি অছি হাত টেকিলে এই ভাবরে কেতে লোক পাখে বহি নাই জলদি জলদি নিয়ন্তু আজ্ঞা আমার স্টল লাগিছি কিছু হলে বইটি নিয়ন্তু চটি বইটি হলে নিয়ন্তু হ্যাঁ গোটে 20-30 বই যাক হলে অছি নিয়ন্তু পড়ন্তু আপন জানিবে বাস্তবে সংসার কোণ দুঃখ না সুখ মানে আমাকে এতিকি হ্যাঁ আমি আপনার নিবেদন করবু যে আপনার সবুবেলে দুইটা জিনিস করতু এই এ সরি মু আউথরে মু কমে দিলি আপনার দুইটা জিনিস নাই মহাপ্রভু কোণ কহিলে পাঁচটা জিনিস কোণ কোণ সাধু সঙ্গ নাম সংকীর্তন এই নাম সংকীর্তন মানে কোণ যে জপ করিয়া তো সেইটা গোটে কিন্তু নাম সংকীর্তন মানে সংকীর্তন সঙ্ঘরে কীর্তন করিয়া যিনি আমি নাচুছে গাউছে ডেউছে এইটা কম্পলসরি ইস্কন গাইলে যদি ডেই পারলনি কীর্তনরে তাহলে তোমার কিছু আও তুমি মজা চাখি পারলনি রে ভাই মু কৌছি আপনার পারাড়া খেমুন্ডে ফার্স্ট টাইম প্রোগ্রাম কলি মু ভিডিও ছাড়ি সব দেখছ গ্রুপরে ফার্স্ট টাইম প্রোগ্রাম কলি তাঁকু সবুঠু ভাল লাগিলা কোণ জানছ খালি উদণ্ড কীর্তন নাম কীর্তনরে মানে কে নাচি নথিলে কিছু নাই কিন্তু সে শ্রবণ কীর্তন এতে আনন্দ দেলা সমস্ত সমস্তে সে মা জাগ আসি কোথায় বাপ তুমি কোণ কল যে তুমি কীর্তন করথবা সবুলে আইকি তো লোকঙ্কর হৃদয়টা কিনি নেলা ভাগা বস্তু হচ্ছে সংকীর্তন আপনার যদি সংকীর্তনরে ভাগ ন নেবে তাহলে মজা চাকি পারিনি আমস্কনরে কীর্তনরে কোণ জীবন অছি আপনার যদি কীর্তন করিয়ে না আপনার সংসার ভুলিছে কার অনুভূতি অছি না নাই কার কার অনুভূতি অছি হাত টেকলে মু কীর্তন করি প্রভুজি মু দুনিয়া হজিগলা মোর সব ভুলিগলি অছি না সমস্ত অনুভূতি করন্তু
ମୁଁ ମାନୁଛି ଆପଣମାନେ ପ୍ରସାଦ ଖାଇଲେ ଆପଣଙ୍କୁ ସଂସାର ଭୁଲି ଯାଉଛନ୍ତି, କିନ୍ତୁ କୀର୍ତ୍ତନ କରିକି ସଂସାର ଭୁଲିବାର ଅଛି, କାରଣ ଇଏ ଷ୍ଟେପ୍ ଅଧିକ, ବୁଝିପାରିଲେ? ଥରେ ଶିଲ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ଗୋଟେ ବିଦେଶୀ କହିଲା, ମୁଁ ବିଲକୁଲ ଭକ୍ତି କରିନି, ବିଲକୁଲ ଭକ୍ତି କରିନି, ଜପ କରେ ବେଲେ କରିବେନି, ତାଙ୍କ ସବୁ ଶିଷ୍ୟମାନେ ତାଙ୍କୁ କହିଲେ କରିବେନି। ତ ସବୁ ଶିଷ୍ୟମାନେ ମିଶିକିରି ଗଲେ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ କହିଲେ, ପ୍ରଭୁପାଦ ଇଏ ଯେଉଁ ବିଦେଶୀ ଲେଡ଼ିଟା ଇଏ କହୁଛି ମୁଁ ଭକ୍ତି ହିଁ କରିନି, ହରିନାମ ହିଁ କରିନି ବୋଲି କହୁଛି। ତ ପ୍ରଭୁପାଦ କ'ଣ କଲେ, ଠିକ୍ ଅଛି ତାକୁ ଡାକ। ଆସିଲେ ସେ ମାୟାପୁରରେ ମିଶିଲେ, ରାଧା ମାଧବଙ୍କୁ ସବୁ ରସଗୋଲା ଭୋଗ ଲାଗୁଥିଲା, ଦୁଇଟା ରସଗୋଲା ଧରି ଆସ ବୋଲି କହିଲେ। ଦୁଇଟା ସେ ଖାଇଲା, ପ୍ରଭୁପାଦ କେତେ ଟେଷ୍ଟି, ଆଉ ଦୁଇଟା ଧରି ଆସ ବୋଲି କହିଲା। ଆଉ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଆଉ ଦୁଇଟା ଧରି ଆସ, ଆଉ ଦୁଇଟା ଧରି ଆସିଲେ, ଆଉ ଦୁଇଟା କହିଲା, ଇ ବାପା କେତେ ବଢ଼ିଆ ଲାଗୁଛି, ଆଉ ଦୁଇଟା ଧରି ଆସ। ସେ ଖାଇ ଖାଇ ଖାଇକି ଏତେ ଆନନ୍ଦିତ ହେଇଗଲା ଯେ ପ୍ରଭୁପାଦ କହିଲା, ପ୍ରଭୁପାଦ ଆଇ ଲାଇକ୍ ଇଟ୍, ଆଇ ଲାଇକ୍ ଇଟ୍, ପ୍ରଭୁପାଦ ଆପଣଙ୍କୁ ମୁଁ ବେଶୀ ପସନ୍ଦ କରୁଛି ବୋଲି କହିଲା। ହଉ ଠିକ୍ ଅଛି, ମୋତେ ପସନ୍ଦ କରୁଛ ତ ଗୋଟେ କାମ କର, ତୁମେ ଯଦି ଏବେ ମାନେ ପ୍ରଥମେ ସେ କହିଲା ରସଗୋଲାଟା ପସନ୍ଦ ଲାଗୁଛି, ତାପରେ କହିଲା ଆପଣ ମୋତେ ପସନ୍ଦ ଲାଗୁଛନ୍ତି, ତାପରେ ଯେତେବେଳେ ପ୍ରଭୁପାଦକୁ କହିଲା ମୋତେ ଆପଣ ହେଲେ ପସନ୍ଦ ଲାଗୁଛି, ସେ କହିଲେ ତୁମେ ଯେଉଁ ରସଗୋଲାଟା ଖାଉନ ଏଇଟା ଯେତିକି ଟେଷ୍ଟ ଆର ସହ ଗୁଣିତ ଟେଷ୍ଟ ହେଉଛି ହରିନାମ, ତ ବର୍ତ୍ତମାନ ହରିନାମ କରିବ ତ? ୟେସ୍ ହରି ବୋଲ। ସିଏ ବି ନାମ କରିବାକୁ ଇଚ୍ଛା କରୁନଥିଲେ, ପ୍ରଭୁପାଦ ତାଙ୍କୁ ରସଗୋଲା ଭଗବାନଙ୍କର ମହାପ୍ରସାଦ ଖୁଆଇ 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 ତାଙ୍କୁ ହରିନାମ କରିବାରେ ଲଗେଇଦେଲେ। ତ କାହାକୁ କୋଉ ୱେ ଧରିବାକୁ ପଡ଼ୁଛି? ଆମେ ଯେତେବେଳେ ନୂଆ ନୂଆରେ ଆସୁଥିଲୁ ଇସ୍କୁଲକୁ, ଆମକୁ ସକାଳର ଖେଚିଡ଼ି ଟିକେ ଖରାବେଳକୁ ୟୁଥ କ୍ଲାସ୍ ସରିଲା ପରେ ଦନାରେ ମିଳିବାର, ସେ ଦନା ପ୍ରସାଦଟା ଯଦି ଗୋଟେ ଦନା ମିଳିଲା ସନ୍ତୁଷ୍ଟ ନାହିଁ, ଆଉ ଗୋଟେ ଦନାଟି ମିଳିବ ପୁରା ହେଲେ କାମନା କରିବା ଥିବୁ। ମୁଁ ତ ଜଗିଥିବି ଆଜ୍ଞା, ମୁଁ ଏବେ ନାହିଁ କେବେ ନାହିଁ, ମୁଁ ସବୁବେଳେ ସାନ ଭଳିଆ ଆଗା ଥିଲି, ସେତେବେଳେ ବେଳେ ଯେତିକି କ୍ଲାସ୍ ଗାଉଥିଲେ ମୁଁ ସବୁଠୁ ସାନ, ଏବେ ବି ଯେତିକି ଅଛନ୍ତି ସବୁଠୁ ସାନ। ତ ପ୍ରସାଦ ଦେଖିବା ବେଲେ ମୋତେ ଟିକେ ଦେବେ ଆଜ୍ଞା, ସମସ୍ତେ ସାନ ପିଲାମାନେ ସବୁ ଦେବେ ନା, ତ ମୁଁ କହିଲି ପ୍ରସାଦ ଦିଅ ବେଲେ ଆଉଥରେ ମିଳିବ। ମାନେ ସେ ପ୍ରସାଦ ଟିକେ ଖାଇବା ପାଇଁ ଏତେ ମାନେ ମନ ବାଞ୍ଛିତ ହେଉଥିଲା କହିବନି। ଏଥର ଆମେ ଭଞ୍ଜନଗରରେ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ କରିଥିଲୁ, ଏତେ ସୁନ୍ଦର ପ୍ରସାଦ ହେଲା ଯେ କୁହନି, ଆମର କେତେ ଭକ୍ତକୁ ଅଣ୍ଟିଲାନି। ମାନେ କହିବାକୁ ଗଲେ କରାହେଇଥିଲା 150 ଲୋକ ପାଇଁ, ଖାଇଲେ 180 ଲୋକ ଆଉ ପ୍ରସାଦ ରହିବ। ତ ଏତେ ସୁନ୍ଦର, ମାନେ କହିବାର ଅର୍ଥ ଆମେ ସମସ୍ତେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ସେଇ ବ୍ୟବସ୍ଥା କରିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଆପଣମାନେ କେମିତି ଭକ୍ତିରେ ଆନନ୍ଦିତ ଅନୁଭୂତି କରନ୍ତୁ, ଭକ୍ତିର ରସ ଆସ୍ୱାଦନ କରନ୍ତୁ, ଆଉ ଭକ୍ତିରେ ଗୋଟେ 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 ଏଭଳି ଜୀବନ, ଭକ୍ତି ଜୀବନ ଆପଣ ସବୁବେଳେ ତୃପ୍ତତା ଲାଭ କରିପାରିବେ। ଆଉ କେଉଁଥିରେ କରିପାରିବେ ନ କରିପାରିବେ, କିନ୍ତୁ ଏଥିରେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆପଣମାନେ ତୃପ୍ତତା ଲାଭ କରିପାରିବେ। ତ ଗୋଟେ ଶ୍ଳୋକ ଅଛି, ଯେଉଁ ଶ୍ଳୋକ କି ଆମେ ଭକ୍ତ ଭକ୍ତମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିଭଳି ବ୍ୟବହାର ରଖିବା ଆବଶ୍ୟକ ସେଇଟା ଶୁଣିବା, ତାପରେ ଆମେ ଗୋଟେ ରାଉଣ୍ଡ ଜପ କରିବା। କୈଳାଶ ପ୍ରଭୁ, ପ୍ରଭୁଜୀ ପ୍ରଥମେ ଜପ ନା କଷିଲି, ତାପରେ କଷିଲି। ତ ଗୋଟେ ଶ୍ଳୋକ ଅଛି, ମୋ ସହିତ ଆବୃତ୍ତି କରନ୍ତୁ, ଗୁଣାଧିକ ମୁଦମ୍ ଲିପ୍ସେ ଅନୁକ୍ରସମ ଗୁଣାଧମାତ୍ ମୈତ୍ରୀମ୍ ସମାନାଦନ୍ୱେ ଛେନ ତାପରଭିଭୂୟତେ ଗୁଣାଧିକା ମୁଦମ୍ ଲିପ୍ସେ। ଆମର ଯଦି କିଏ ଗୁଣରେ ଅଧିକ ଅଛି, ଆମର କିଏ ଯଦି ଅଧିକ ଗୁଣିବାନ ଅଛି, କ'ଣ କରିବା? ଦେଖିକିରି ଖୁସି ହେବା, ତାଙ୍କୁ ସମ୍ମାନ କରିବା, ତାଙ୍କର ସେବା କରିବା, ଯେମିତି ଆମ ପାଖକୁ ହେଲେ ସେ ଗୁଣ ଟିକେ ଆସୁ। ଅନୁକ୍ରସମ ଗୁଣାଧମାତ୍, ଯେଉଁମାନେ ଆମଠୁ ଗୁଣରେ କମ୍ ଅଛନ୍ତି, ଧମାତ୍ ଅଛନ୍ତି, କମି ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଦେଖିକିରି କ'ଣ କରିବା? ଅନୁକମ୍ପା କରିବା, ତାଙ୍କୁ ସ୍ନେହ କରିବା, ସ୍ନେହ ଆଦର କରିବା। ତାପରେ କ'ଣ? ମୈତ୍ରୀମ୍ ସମାନାଦନ୍ୟ, ଯେଉଁମାନେ ସମାନ ଲେବେଲର ସେମାନଙ୍କୁ ଆମେ କ'ଣ କରିବା? ମୈତ୍ରୀ ଭାବ ପୋଷଣ କରିବା। ଏତିକି କରିବା ଦ୍ୱାରା କ'ଣ ହେବ? ତା ପର ବିଭୂୟତେ, ଏଇଭଳି ଯଦି ଆମେ ଅନ୍ୟକୁ ଯଥା ସମ୍ଭବ ସମ୍ମାନ ଦେବା, ତାହେଲେ କେବେ ଆମେ ତ୍ରିତା ପରେ ପଡ଼ିବ ନାହିଁ। ଆମେ ସମସ୍ତେ ଯେଉଁ ଦୁଃଖ ଭୋଗ କରୁଛନ୍ତି, ଏହାର ମୂଳ କାରଣ ହେଲା ତ୍ରିତାପ। ଏଥିରୁ ମୁକ୍ତ ପାଇବାର ଅଛି ଯଦି ଆମେ ଯଥାଯୋଗ୍ୟ ସମ୍ମାନ କରିବାର ଅଛି, ଆମେ କହୁଛେ ଧ୍ୟାନପୂର୍ବକ ଜପ କରିଦେବା। କେମିତି କରିଦେବା? ଆମକୁ କୁହାହଉଛି ନା, ତୃଣାଦପି ସୁନି ଚେନ ତରବ ସହିଷ୍ଣୁନା ଅମାନିନା ମାନଦେନ କୀର୍ତ୍ତନୀୟ ସଦାହରି ଅମାନିନା ମାନଦେନ। ଆମେ ବେଳେବେଳେ ଭକ୍ତି ମାର୍ଗରେ ପୁରୁଣା ହେଇଗଲା ପରେ
ଭକ୍ତମାନଙ୍କୁ ସମ୍ମାନ ଦେବାଟା ତ୍ୟାଗ କରିଦେଉଛି, ଆଉ ସେ ସମ୍ମାନ କୁଆଡ଼େ, ଆଉ ସେ ରେସପେକ୍ଟ କୁଆଡ଼େ ଆସିବା? ହଁ ଆମର ତ ପ୍ରଭୁ ଜୀ ଆଉ ନାଇଁ, ଆମର ତ ମାତାଜୀ ଆଉ। ଏମିତି ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଉଛି, ଆମେ ଯଦି ପତି ପତ୍ନୀ ହେଲେ ବି ଆମେ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରିବାର ଅଛି ଦୀକ୍ଷା ନେଲା ପରେ। ଆମେ ବେଳେବେଳେ ମାଡ଼ଗୋଳ ଗଣ୍ଡଗୋଳ କଳିକଜିଆ ହେଇଯାଉଛେ, ସେଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗଲତ। ଦେଖ ଯାହା ହଉ ନା କାହିଁକି, ଆମ ଭିତରେ ସବୁବେଳେ ସୁସମ୍ପର୍କଟାକୁ ବଜାଇ ରଖିବାକୁ ଆମ ଭିତରେ ତୀବ୍ର ଇଚ୍ଛା ଶକ୍ତି ଥିବାର ଅଛି, ଏକତା ହିଁ ବଳ। ଆମର ଏବେ ପ୍ରଚେତା ଚରିତ୍ର ଚାଲିଥିଲା, ଜଣେ ପ୍ରଶ୍ନ ପଚାରିଲା, ଆଜ୍ଞା ଯେ ପ୍ରଚେତାଟା କା ନା? ଆପଣ ତ ସେତେବେଳେ ହେଲା କ୍ଲାସ୍ ଦେଲେ ଦଶ ଜଣ ଭାଇଙ୍କ ବିଷୟରେ, ହେଲେ ପ୍ରଚେତା କା ନା? ଆନ୍ସର୍ଟା କ'ଣ ଜାଣିଛନ୍ତି ନା, ଏ ଦଶ ଜଣ ଭାଇଙ୍କର ମନ ମିଶୁଥିବାରୁ ତାଙ୍କୁ ଗୋଟିଏ ନାମରେ ନାମିତ କରାଯାଉଛି, ସେ ନାଁଟା କ'ଣ? ପ୍ରଚେତା। ହଁ ଏ ଯେଉଁ ଦଶ ଜଣଙ୍କର ମନ ଯେହେତୁ ମିଶିଯାଉଛି, ତେଣୁକରି ଶିବଜୀ ସ୍ପେଶାଲ ଆସିଲେ, ତାଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କଲେ, ଆଉ ତୁମେ ଭଗବାନଙ୍କର ଭଜନ କର, ଭଗବାନ ସ୍ୱୟଂ ଆସିବେ ତୁମକୁ ଦର୍ଶନ ଦେବେ। କହିଲେ ମୁଁ କାହିଁକି ଏଭଳି ଆଶୀର୍ବାଦ କଲି ଜାଣିଛ? ତୁମେ ଯେହେତୁ ଦଶ ଜଣ ଏକା ମନ ହୋଇକରି ସେବା କରିବାକୁ ଚାହୁଁଛ। ଆମେ ସବୁବେଳେ ପ୍ରଭୁପାଦଙ୍କର ଦୁଇଟା ଜିନିଷ ଥିଲା, ଟଲରେଣ୍ଟ ଆଣ୍ଡ କୋପରେସନ, ସହନ କର ଆଉ ସହଯୋଗ କର, ତାହେଲେ ଆମକୁ କିଏ ଅଲଗା କରିପାରିବନି। ବେଳେବେଳେ କ'ଣ ହେଉଛି, ଆମେ ଅପରପକ୍ଷରେ କିଛି ଆମର ନିନ୍ଦା ଶୁଣୁଛେ, କି ଆମ ବିଷୟରେ କିଏ ଏପଟ ସେପଟ କହିଲା ଆମ ପଛରେ, ଏସବୁକୁ ନେଗ୍ଲେକ୍ଟ କର। କ'ଣ ଦେଖିବ ନା, ସମସ୍ତଙ୍କର ଦେଖ କିଛି ଭଲ ଗୁଣ ଥାଉଛି, କିଛି ଖରାପ ଗୁଣ ଥାଉଛି, ମାନେ ଯେମିତି ମାନେ ଭଲ ସାଇଟ୍ ଖରାପ ସାଇଟ୍, ଆମେ ସବୁବେଳେ ଭଲ ସାଇଟ୍ଟାକୁ ଦେଖିବା। ଏ ଖରାପ ସାଇଟ୍ଟାକୁ ଦେଖିକିରି ଆମେ ସୁଧାରି ପାରିବାନି ନା, ତ ଆମେ ଖରାପ ସାଇଟ୍ଟାକୁ ଦେଖିକିରି ଡିମୋଟିଭ ହେବା କ'ଣ ଦରକାର? ଆମେ ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ଭଲ ସାଇଟ୍ଟାକୁ ଦେଖିବା। ଜଣଙ୍କର ସିଏ କିଛି ନାହିଁ ତ ତିଳକ କରୁଛି, କଣ୍ଠିମାଳା ଧାରଣ କରୁଛି, ଭଗବାନ ଭୋଗ ଲଗେଇ ପ୍ରସାଦ ଖାଉଛି, ତା ଭିତରେ କ'ଣ ଗୁଣ ଥାଉ ଆମକୁ ସେଇଟା ଦେଖିବାର ନାହିଁ। ଆମେ କ'ଣ ଦେଖିବା, ତା'ର ଭଲ ଗୁଣ କ'ଣ ଅଛି? ସକାଳୁ ଉଠିଲେ ତ ମଙ୍ଗଳ ଆରତୀ ଆଉଛି, ମନ୍ଦିରକୁ ତ ସତ୍ସଙ୍ଗ କରିବା ପାଇଁ ଆଉଛି, କିଛି ତ ସେବା କରୁଛି, ଏଭଳି ଦେଖ। ଭଗବାନଙ୍କର ଗୁଣ କ'ଣ ଜାଣିଛ, ସେ ସ୍ୱଳ୍ପମପେଶ୍ୟ ଧର୍ମସ୍ୟ ତ୍ରାୟତେ ମହତ ଭୟାତ୍। ଭଗବାନ କହୁଛନ୍ତି ମୁଁ ସ୍ୱଳ୍ପ ପରିମାଣରେ କିଏ ମୋ ପାଇଁ କିଛି କରିଥିଲେ ହେଲେ ମଧ୍ୟ ତାକୁ ମୁଁ ବଡ଼ ବଡ଼ ବିପତ୍ତିରୁ ରକ୍ଷା କରୁଛି। ତ ଜଣେ ଭକ୍ତ ଆସିକିରି ଏତେ ସେବା କଲା ସତ୍ତ୍ୱେ ଆମେ କାହିଁକି ଅସନ୍ତୁଷ୍ଟ ହେଉଛେ ତା ଉପରେ? ଆମେ ତାର ଭୁଲଟାକୁ ହିଁ କାହିଁ କହୁଛେ, ଗୁଣଟା କାହିଁ କହିପାରୁନାହାନ୍ତି? ତା ଅର୍ଥ ଆମ ଭିତରେ କିଛି କମି ରହିଛି। ତେଣୁକରି ମନେ ରଖିବାର ଅଛି, ଆମେ ସବୁବେଳେ ଗୁଣ ଦର୍ଶନ କର। ଆମ ଗୁରୁ ମହାରାଜ କହନ୍ତି ଯେ ଗୁଣଙ୍କ ଦେଖ କମିଙ୍କୁ ନେଇ, ସବୁବେଳେ ଗୁଣ ଯାକୁ ଦେଖ। କମିକୁ ଦେଖିଲେ ତ ଅସରନ୍ତି ଭଣ୍ଡାର, କଳୌ ଦଶ ନିଧି ରାଜନ, କଳିଯୁଗରେ ଦଶର ଭଣ୍ଡାର ଅଛି। କିନ୍ତୁ ଆମେ ଗୁଣ ଯାକୁ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଏହାର ଫାଇଦା ଉଠାଇ ପାରିବା। ଆଜିର କ'ଣ ଶିଖିଲେ ଆପଣମାନେ ପାଞ୍ଚଟା ଜିନିଷ ମନେ ରଖିବେ, କ'ଣ କ'ଣ? ଫାଷ୍ଟ ସାଧୁ ସଙ୍ଗ, ସେକେଣ୍ଡ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ, ଥାର୍ଡ ହେଉଛି ଭାଗବତ ଶ୍ରବଣ, ଫୋର୍ଥ ହେଉଛି କ'ଣ ମଥୁରା ବାସ, ପାଞ୍ଚ ନମ୍ବର ହେଉଛି ବିଗ୍ରହଙ୍କର ଶ୍ରଦ୍ଧାରେ ସେବନ।